ফিরে এসে আমি তোর ট্রেন ধরার ব্যবস্থা করে দেব। ততক্ষণ তুই এদিকটা সামলে নিতে দেখি কেমন। আরে আরে কি হলো, কার কথা ভাবছিস? নিজের বিয়েতে আর কার কথা ভাবব, চল। আরে দাঁড়া দাঁড়া, তোর লাস্ট ব্যাচেলার পোস্টার ছবি একটা ফ্রেম বন্দি করে রাখি। এই দেখ কি সুন্দর, এটা দেখবি আর ভাববি যে কি ছিলিস আর কি হয়েছিস। অর্জুন, বাবা কিন্তু আবার খুব রেগে যাবেন, অলরেডি কিন্তু ঘড়ি দেখা শুরু হয়ে গেছে, ডট টাইমে বিয়ে শুরু করবেন বলে দিয়েছেন। তাড়াতাড়ি চলো, দেরি করো না আর, কেন কেন টাইম ওয়েস্ট করছো? এসো ইন্দ্র, তাড়াতাড়ি নিয়ে এসো ওকে। কেন করলে তুমি এটা বলো, কেন তুমি? তোমার জন্য তো বাবা মার কাছে মিথ্যে কথা বলতে হলো আমায়। সবাই জিজ্ঞেস কর, সবাই জিজ্ঞেস করছে তুমি কোথায়, কোনো উত্তর দিতে পারছি না, আমি মিথ্যে কথা বলতে হচ্ছে। বাড়িতে তো যা খুশি বলো, যা করো সবটা মেনে নি। আমার আমার আত্মীয় স্বজনের সামনে আমাকে ছোট না করলেই চলছিল না তোমার? কি লাভ হলো তোমার এটা করে? রণজয়, আমি একটা কথা বলছি, তুমি বুঝতে পারছো, শুনতে পাচ্ছ আমার কথা? কিরে, জামাই আসেনি বলে জামাইয়ের সাথে ঝগড়া করছিলি নাকি? না কাকিমণি, ওই তোর একই কাজের বাহানা। হ্যাঁ গো, রেবা কোথায়? রেবাকে ছাদনাতলায় নিয়ে গেল, আমি বরং দেখি ওদিকটা একটু। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। রেবা দিদি আসছে বলে সেই যে গেল, আর তো এলোই না। কি কি করি আমি? রেবা দিদি যদি না আসে তাহলে তো আমি খুব বিপদে পড়ে যাব। এই জন্যে বলে লোকের ভালো করতে নেই। ধুর, কেন যে রেবা দিদির কথা শুনে এখানে আমি অপেক্ষা করতে গেলাম কে জানে। আর অপেক্ষা করলে চলবে না, এবার আমাকে পালাতেই হবে। কিন্তু কি করে পালাবো? যে এখন যদি না পালে আমি তো ধরা পড়ে যাব। না না, সেটা আমি কিছুতেই হতে দেব না। কিন্তু পালাবোটা কি করে? কি করে ও মেয়ে ভেবেছে কি? হ্যাঁ ভেবেছে কি? আমার চোখে ফাঁকি দিয়ে যাবে কোথায়? আমাকে ঠকানো, আমার টাকা কি বা আদায় করতে আমি খুব ভালোভাবে জানি। দাঁড়ান দাঁড়ান, দাঁড়াও তুমি দাঁড়াও। এতদিন ধরে আপনি অনেক কথা বলেছেন, আমি শুনেছি, এবার আমি বলবো আপনি শুনবেন। হ্যাঁ, আমার ভাগ্নি জয়ী পালিকে ব্যাস করেছি। হ্যাঁ, ব্যাস করেছে মানে? হ্যাঁ, আচ্ছা, এতেও তোমার লজ্জা নেই তাই না? তুমি এখনো তোমার ওই ঢেঙ্গি ভাগ্নির কোলে ঝোল টেনে কথা বলবে? এই যে পালিয়ে গেল, মুখে কালি মাখিয়ে পালিয়ে গেল, ভেবেছে তোমার কথা? ভেবেছি ভেবেছি অলকা, ভেবেছি, এবং ও আমাকে বলেই পালিয়েছে। তুমি বল, তুমি সব জানতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব জানতাম।
যাতে তোমরা ওর জীবনটা নষ্ট করতে না পারো, তাই আমি ওকে পালিয়ে যেতে সাহায্য করেছি। আচ্ছা, তাহলে আমি যা ভেবেছিলাম তাই ঠিক না? আমাকে ঠকানোর ধান্দা না? দাঁড়াও, ধান্দা কিসের? কিসের ধান্দা? তোমার মুখটা একবার আয়নায় দেখেছো তুমি? ওই তো বাংলার পাঁচের মধ্যে চেহারা তোমার। আমার ওইটুকু একটা ভাগ্নি, হ্যাঁ, তোমার মতো ঘাটের মরা বুড়োকে বিয়ে করবে? হ্যাঁ, ও এখন আমি বুড়ো ঘাটের মরা না? আর ওই বিয়ে দেওয়ার নাম করে যে নগদ টাকাটা নিয়েছিল তখন মনে ছিল না? টাকা আমি নিইনি, এই যে টাকা নিয়েছে জয়ীর মামি। হ্যাঁ, টাকা গরম কাকে দেখাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, টাকার গরম কাকে দেখাচ্ছ? তোমার টাকা আমি দিয়ে দেবো। আপনার টাকা যখন ফেরত দেবো বলেছি তখন আমি টাকা ফেরত দেবো। এই দেখে শোন, ব্যাপারটা কি, কোথেকে দেবে তুমি টাকা? আরে টাকা পাবে কোথায়? টাকা তো সব খরচ করা হয়ে গেছে। অলোকা, আমি যখন টাকা ফেরত দেবো বলেছি তখন দেবো। টাকা আমার কাছে আছে। আরে তুমি পাবে কোথায় টাকা? কোথায় পাবে তুমি টাকা? বললেই হলো না টাকা আছে, টাকা আছে। ওই বুড়োর টাকা আমি বুড়োকেই দেবো অলোকা। আরে কেউ পড়ে আছো কেন তুমি? অলোকা, টাকা আমার কাছে আছে। টাকা চাই না আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিন, 10,000 টাকা আছে, গুনে নিন। কে কেসা, টাকা তো ফেরত দিয়ে দিল, রাখ তোর কাছে। কে, তোদের যে বলেছিলাম মেয়েটাকে নিয়ে খুঁজে আনতে, কোথায় গেল মেয়েটা? বাবু, ওই মেয়েটার পায়ে যা জোর না, আমরা কিছুতেই ধরতে পারলাম না, ও দৌড়ে চলে গেল। ছি 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 ছি, এতগুলো লোক মিলে একটা মেয়েকে ধরে আনতে পারলি না? না বাবু, ওই মেয়েটাকে আমরা কিছুতেই ধরতে পারলাম না, কিন্তু আমার মনে হলো ও হরিশ সামন্তের বাড়িতে ঢুকেছে। তা দেখলি যখন ওই ভেতরে ঢুকে মেয়েটাকে টেনে নিয়ে আসতে পারলি না? কি বলছেন বাবু, আজ তো ওনার মেয়ের বিয়ে, বাড়ি ভর্তি লোক, আমরা কি করে বাড়ির ভেতরে ঢুকবো? ওই মেয়েকে তো আমি কিছুতেই ছাড়বো না। চল, আমি হরিশ সামন্তের বাড়িতে ঢুকে গিয়ে ওই মেয়েকে তুলে নিয়ে আসি, কেউ আমায় ঠকাতে পারবে না। এই যে শোনো, তুমি তোমার টাকা পেয়ে গেছো, টাকা গুনে নিয়েছো, তাহলে জয়ীর সঙ্গে তোমার বিয়ে দেবো কেন? যাও এখান থেকে, কেটে পড়ো, যাও। কেটে পড়ুন মানে? পাকা কথা দেওয়ার সময় মনে ছিল না আমি যে চার চার বাড়ির হার দিয়েছিলাম সেটা কোথায়? সে হারটা তো জয়ীর গলায় রয়েছে। তাহলে ওই মেয়েকে তো আমি ছাড়বো না। আমার হার চুরি করে পালানো, যেখান থেকে পারি আমাকে ধর, বই ওই মেয়েকে আজ আমি বিয়ে করেই ছাড়বো। এই তোরা বাড়ি যা, কেষ্টা আয়, এই চল। কি ভেবেছে জয়ী? হ্যাঁ, আমাদেরকে পথে বসাবে, পালিয়ে গিরাবে, হ্যাঁ, মান সম্মান সব খোয়াবে। তুমি দেখো, আমি যেখান থেকে পারি জয়ীকে ধরে আনবো, তারপরে বুড়োর সঙ্গে বিয়ে দেবো, তুমি দেখো একবার। অলোকা শোনো, অলোকা। ওং অবিকারায়ং শুদ্ধায় নিত্যায় পরমাত্মনে সদৈক রূপ রূপায়ং বিষ্ণবে সর্বজিষ্ণবে নমো হিরণ্যগর্ভায় হরয়ে শঙ্করায় চ বাসুদেবায় কই, কনেকে নিয়ে আসুন, লগ্ন যে বয়ে যাচ্ছে। হ্যাঁ ঠাকুরমশাই, আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। হরিশ, একটু তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ পার্থদা, আমি আমি দেখছি, আমি দেখছি পার্থ। কই গো, রেবার মা কোথায় গেলে? আরে রেবাকে নিয়ে এসো তাড়াতাড়ি, ঠাকুরমশাই তাড়া দিচ্ছেন তো, লগ্ন পেরিয়ে যাচ্ছে, আর দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো।
একি দরজাটা যে বাইরে থেকে বন্ধ, হে ভগবান, এবার আমি কি করব? রেবা দিদি আমাকে যে কি বিপদে ফেলে গেল, উফ! এখন এই ঘর থেকে বেরোবো কি করে আমি? না, সামনে দিয়েও তো যেতে পারবো না, গেলেই তো আবার ওই বোকা ছেলেটার মুখোমুখি হতে হবে। না, আমি সেটা চাই না, কিছুতেই না। আমার পালানোটা এইভাবে ভেস্তে যাবে? না না, তাহলে আমি কি করি এখন? উফ, কি করি? রেবা, 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 তোর হলো? দিদি, লগ্ন যে বয়ে গেল, রেবা কোথায়? বাথরুমে গেছে হয়তো। কোথায়? বাথরুমের দরজা তো খোলা, রেবা তো নেই। আস্তে কথা বলো না, দেখছো না বাড়ি ভর্তি লোক, কি কোথায় শুনে নেবে তখন আর এক বিপত্তি হবে। কোথায় আর যাবে, এখানেই আছে হয়তো আশেপাশে কোথাও। তুমি দাঁড়াও, আমি আমি দেখছি। এই চলো তো চলো, দেখি দেখি কি হয়েছে। এসো এসো। এখানে কেউ নেই, সবাই ওই বিয়ের ওখানে ব্যস্ত। এই সুযোগটাই কাজে লাগাতে হবে। আশ্চর্য, হরিশ আর কতক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে? বাবা, রেবা তো এখনো অব্দি এসে পৌঁছলো না। বড়দি ভাই, আমার মনে হয় না আমাদের হবু বয়সে আজ এখনো কমপ্লিটই হয়নি। তা বললে কি করে হবে? তাহলে তো বিয়ে লগ্ন সত্যি সত্যি বেরিয়ে যাবে। ও হরিশদা, একটু দেখুন না দাদা, শীঘ্রই মেয়েটাকে নিয়ে আসুন। আমি আমি সেটাই তো ভাবছি যে এত দেরি হওয়ার তো কথা না। আমি দেখছি দেখছি। ওগো শুনছো? হ্যাঁ, একবার একটু শোনো না। আসছি। কি ব্যাপার, তুমি একা কেন? রেবা কই? কতক্ষণ লাগবে বলতে পারো? ও আসছে। তুমি একটু শোনো না। চলো চলো। কি ব্যাপার বলো তো কাকিমণি, রেবাকে তো সে কখন ডাকতে গেছে, এখনো নিয়ে এলো না কেন? বুঝতে পারছি না। আবার দেখ, রেবার মা এসে হরিশদাকে ডেকে নিয়ে গেলেন কেন বলতো? আরে আবার কোনো ঝামেলা বাঁধলো নাকি? কি হয়েছে, সবার সামনে থেকে এভাবে ডেকে নিয়ে আসলে কেন? ডেকে আনবো না তো কি করবো? কি করবো মানে,
হয়েছে কি সেটা তো বলবে। রেবা ঘরে নেই। নেই মানেটা কি? আমি জানি না। রেবাকে ঘরে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানেটা কি? দেখেছো পুরো বাড়িটা ভালো করে দেখেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, রেবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। যাতা কথা বলছো তুমি? জয়ী বলে মেয়েটার বিয়ে হবার কথা না, এখানে এরা কি করতে এসেছে? না ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না, কিছু একটা গন্ডগোল তো আছেই, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। আমি এখানে অনেকক্ষণ মজুত আছি, এখানে কেউ ঢোকেনি, আপনি শুধুমাত্র ঝামেলা পাকাতে এসেছেন। ঝামেলা উনি পাকাচ্ছেন না, ঝামেলা আপনি পাকাচ্ছেন। আমরা বলছি মেয়ে বাড়িতে ঢুকেছে, আমাকে ভেতরে যেতে দিন, আমি ওকে খুঁজে বার করব। মেয়ের বিয়ে ওনার সঙ্গেই হবে, তুমি চুপ করো, আপনি আমার কথা শুনুন। বলো। আপনি এখান থেকে যান, আমি যাচ্ছি জয়ীকে খুঁজে বের করে আনছি, জয়ীর বিয়ে আপনার সঙ্গেই হবে। বেশ, বিয়ের কথা সবাইই ভালো, আমি ততক্ষণ ছাদাতার অপেক্ষা করছি, আসুন ওকে নিয়ে এসো। ঠিক, চলে চল। চলো। কোথায় যাচ্ছেন? আমি আপনাকে বলছি আপনার ভাগ্নি এ বাড়িতে কোথাও নেই। ওই তো, ওই তো রেবা। আমি বলছি তো রেবা। ওই তো, ওই তো, ওই তো, ওদিনী, ওই তো রেবা। কি করব? ওরা তো আমায় দেখে নিল। হেই রেবা, কোথায় ছিলি তুই? চল রেবা। রেবা, বলছি আমাদের মেয়েটা ভেতরে আছে। কেন তুই 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 পালাচ্ছে? মানে কে পালাচ্ছে? ও তার মানে জয়ী? ওই তো, আরে ওই তো জয়ী। ইরে, মামিও এখানে, এবার আমি কোন দিকে যাব? ধরবো না।